মানে আমরা না গলা ভাড়ায় এত কাহিনী করে মরে যাচ্ছি, সৃজিত মুখার্জির দেবদা একসাথে আসছে ফাইনালি, তারা অফিসিয়াল পোস্ট করেছে ডিপেন্ডেন্ট বেচেস থেকে, এবং উই আর কামিং অফিসিয়ালি 2024। কি মুভি সেটা জানায়নি, এখানে রোপিণী মিত্র রয়েছে আপনার নায়িকার ভূমিকায়, কিন্তু টাইটেলটা কি সেটা জানা যায়নি। এটা অনেকে হয়তো একটা ডব মারবে, টাইটেল এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু অফিসিয়াল যে সৃজিত মুখার্জি দেবদা এবং রোপিণী মিত্র একসাথে আসছে, তেমন কিছু হলে লাস্ট হবে সেটা আসলে, কারণ সৃজিত মুখার্জি কোন লেভেল অ্যাক্টর ডিরেক্টর, সেম দ্য টাইম দেবদা রয়েছে, রুক্মিণী মত রয়েছে, দারুণ কিছু হবে বলে আশা রাখছি। তো এ বছর দেবদার অলমোস্ট পেন্ডিংয়ের মধ্যে তিনটে কাজ রয়েছে, প্রথম হয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, তারপর রয়েছে বিগ মানে ড্রিম প্রজেক্ট বাঘাযতীন, সেম অফ দ্য টাইম ডিসেম্বরে রয়েছে প্রধান, কারণ 2024 সালে হয়তো পুজোকে টার্গেট করে সৃজিত মুখার্জি দেবদার এই কাজটি আসবে। কী কাজ কী হবে সেটা কোনো অ্যানাউন্স হয়নি, জাস্ট কাজটা অ্যানাউন্স করেছে দেব, এখন রুক্মিণীর মধ্যে রয়েছে আপনার মুখ্য ভূমিকায়, এখন প্রডিউস করছে দেব অ্যান্ড ভেঞ্চার্স। আপনার কেমন লেগেছে নিউজটি জেনে কমেন্টে জানান। গুড বাই।